উঠেছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম মেলা প্রাঙ্গণ মেলায় উনসত্তরটি স্টলে প্রদর্শিত হচ্ছে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য স্টলে চামড়া পাটজাত পোশাক হস্তশিল্প ও কারু পণ্য নিয়ে বসেছেন বিক্রেতারা বাহারি পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে সাত দিন ব্যাপী মেলার আয়োজন করে ফাউন্ডেশন রংপুরের ষষ্ঠ দিনেও জমে উঠেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম মেলা প্রাঙ্গণ এই মুহূর্তে পাবলিক লাইব্রেরির প্রাঙ্গনে আছেন রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু যাচ্ছি তার কাছে বাবু রাজু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রংপুর পাবলিক লাইব্রেরি হল মাঠে যে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর বিকাশের জন্য যে এসএমই পণ্য মেলা সেই মেলা কিন্তু আজও জমে উঠেছে আমরা দেখেছি এখানে নানা বয়সী ক্রেতা এবং দর্শনার্থীরা এখানে ভিড় করছেন এখানে শিশু কিশোরী সহ নানা বয়সী মানুষ তাদের পছন্দের পণ্যগুলো কিন্তু এখানে দেখছেন তারা মোটামুটি এখানে পণ্য শুধু দেখছেন না তারা কিন্তু পণ্য ক্রয়ও করছেন আমি যদি আপনাকে একটু বলে রাখি যে এই মেলাটি শুরু হয়েছিল গত সোমবার এই সাত দিনব্যাপী মেলা শুরু হয়েছিল আজকে মেলার ষষ্ঠ দিন আজও কিন্তু আমরা এই মেলায় অনেক বেশি ভিড় লক্ষ্য করছি এবং ক্রেতারা তাদের পছন্দ মতো পণ্য ক্রয় করছেন এখানে এই মেলার বিশেষ যে দিক আমি আপনাকে যদি বলে রাখি সেই বিশেষ দিক হচ্ছে এখানে কিন্তু আমাদের যে এখানে যে পণ্যগুলো প্রদর্শন করা হচ্ছে বা বিক্রির জন্য বিক্রেতারা নিয়ে এসেছেন সেই পণ্যগুলো কিন্তু সবই দেশীয় পণ্য এখানে কোনো ধরনের বিদেশি কোনো পণ্য নেই এই পণ্যগুলো সবই এই অঞ্চলের এই অঞ্চলের যে উদ্যোক্তারা আছে তাদের তৈরি করা পণ্য এবং আরও বিশেষ দিক হচ্ছে আমাদের এই অঞ্চলের যে উৎপাদিত পাট আছে সেই পাটে পাটকে ব্যবহার করে নানা রকমের শোপিস থেকে শুরু করে বিভিন্ন নকশি নকশা করা নানা রকমের পণ্য উৎপাদন করা হয়েছে এবং সেই পণ্যগুলোও কিন্তু এখানে ক্রেতারা ক্রয় করছেন এখানে পাটের পাশাপাশি চামড়াজাত সামগ্রী আছে পোশাক ডিজাইন ও ফ্যাশনওয়ারের নানা রকমের পণ্য আছে বিশেষ করে হস্তশিল্প আছে আপনি জানেন যে রংপুর অঞ্চলের যে ঐতিহ্য এখানে শতরঞ্জি শিল্প আছে সেই শতরঞ্জি শিল্পের নানা রকমের পণ্য এখানে আছে তারপর আরেকটি বিশেষ দিক যদি আমি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে এই মেলার বিশেষ দিকটি হচ্ছে যে আমাদের এই অঞ্চলের যে নারীরা আছে এখানে যে স্টলগুলো বসানো হয়েছে এই স্টলগুলো হচ্ছে বেশিরভাগ ঊনসত্তরটি স্টলের মধ্যে তেপ্পান্নটি স্টলই হচ্ছে নারী উদ্যোক্তাদের স্টল এবং আপনি জানেন যে আমাদের এই অঞ্চলের নারীরা অনেকটা পিছিয়ে থাকা মানুষ আসলে তারা লাজ লজ্জা ত্যাগ করে পরিবার বা সমাজের নানা রকমের যে বাঁকা দৃষ্টিভঙ্গি সেই বাঁকা দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে কিন্তু তারা আজকে উদ্যোক্তা হয়ে উঠে তারা সেই উদ্যোক্তাদের বিকাশের জন্যই কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে সেই নারী উদ্যোক্তারা আজকে কিন্তু নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন এইরকম নানা রকমের বাহারি পণ্য তারা উৎপাদন করছেন তারা ঘরের বাইরে বেরিয়ে আসছেন এটি কিন্তু আসলে এই এসএমই পণ্য মেলার বিশেষ দিক আমরা বলতে পারি এই মেলা চলছে গত সোমবার থেকে গতকাল শুক্রবার এবং আজকে শনিবার সরকারি ছুটি থাকার কারণে কিন্তু এই মেলায় বেশ বেশি বেশ দর্শনার্থী এবং ক্রেতাদের উপস্থিতি আমরা খেয়াল করেছি তো আসলে আজকে ছুটির দিন হওয়ার কারণে আজও ক্রেতা এবং দর্শনার্থীরা ভিড় করছেন এবং মোটামুটি বেশ ভালো বেচা করছেন বিক্রেতারা তো এই মেলা কিন্তু আগামীকালও চলবে আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলা চলবে এবং আগামীকালের মধ্য দিয়ে এই সাত দিনব্যাপী এসএমই মেলা সমাপ্ত হবে তো আসলে ক্রেতা এবং বিক্রেতারা উভয় যেটি বলছেন যে এইরকম এস এম ই পণ্য মেলা যদি প্রতি বছরে আয়োজন করা হয় তাহলে আমাদের দেশীয় পণ্যের যেমন একটি এক ধরনের প্রচার হবে হবে প্রসার এবং এই অঞ্চলের মানুষজন দেশীয় পণ্য ব্যবহার করতে পারবে রাজু এই ছিল আমার কাছে রংপুরের এস পণ্যমেলার পণ্য মেলার সবশেষ খবর আমরা চলে যাচ্ছি স্টুডিওতে রাজু আপনার কাছে রংপুর থেকে ক্ষুদ্র কুটির শিল্প মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু